জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। আধার এনিমেল পেমেন্ট সিস্টেম আনলক থাকায় উধাও হচ্ছিল টাকা, সেই শুনে আধার এনিমেল পেমেন্ট সিস্টেম লক করে দেন। তবু উধাও এক মহিলার অ্যাকাউন্ট থেকে, আর তারপরে তাজ্জব বনে গিয়েছেন পরিবারের সদস্যরা। পেশায় স্কুল শিক্ষক স্বতনুরক্ষিত, আর তার স্ত্রী বর্তমানে আসামে কর্মরত। আসামের লাম্বিক ডিভিশনে রেলওয়ে হাসপাতালে চিফ মেন্টন পদে কর্মরত প্রতিমা রক্ষিত। অভিযোগ, প্রতিমা রক্ষিত তার অ্যাকাউন্ট রয়েছে কানাডা ব্যাংকে, আর সেই অ্যাকাউন্টে মেনটেনশনের কারণে ছিল 5,000 টাকা। কিন্তু হঠাৎই ব্যাংক অ্যাকাউন্ট থেকে হঠাৎ উধাও হয়ে যায় 5,000 টাকা। তারপরে ব্যাংকে গিয়ে জানা যায় উধাও হয়ে যাওয়া টাকা গেছে মালদাতে। এইপিসি ব্যবহার করে টাকা তোলা হচ্ছে। মালদা জেলার বাসিন্দা জিন্নাত আলী নামে জৈনিক ব্যক্তি আধার কার্ডে বায়োমেট্রিক ব্যবহার করে এই টাকা তুলেছেন বলে অভিযোগ। ঘটনার পরে ইতিমধ্যে কানাডা ব্যাংকে রাষ্ট্রায়ত্ত শাখায় অভিযোগ জমা দেওয়া হয়েছে। লামডিং ব্রাঞ্চে যে কানাডা ব্যাংক আছে ওখানে আমার এক একটা অ্যাকাউন্ট আছে। গত রবিবার 10 তারিখে সন্ধ্যা 5:56 আমার কাছে একটা মেসেজ আসে যে আমার ওই অ্যাকাউন্ট থেকে 5,000 টাকা ডেবিট হয়ে গেছে। তখন কিন্তু মানে এটা তো আমি কোনো ট্রানজ্যাকশান করিনি বা কোনো ওটিপি শেয়ার করিনি বা কোনো লিঙ্কে ক্লিকও করিনি। তো যথারীতি সেদিন সানডে ছিল, আমি নেক্সট ডে মানডেতে ব্যাংকে গিয়ে ম্যানেজারের সাথে যোগাযোগ করি, কমপ্লেন দিই। তাতে দেখা যায় যে আমার স্টেটমেন্টে দেখা যাচ্ছে এটা আধার কার্ডের বায়োমেট্রি হ্যাক করে এটা তোলা হয়েছে। তো আমার বায়োমেট্রি হ্যাক করে মানে আমার আধার কার্ড লক করাও আছে, তার সত্ত্বেও আমার বায়োমেট্রিক কী করে হ্যাক হলো এটাই তো বুঝতে পারছি না। আমি সার্ভার ক্রাইম থেকে যে সাইটটা দিয়েছিল সেই সাইডে আমার স্ত্রীর আমার ওয়াইফের সমস্ত কিছু ডকুমেন্ট সাবমিট করার পরে জানতে পারি যে এই ট্রানজ্যাকশানটা করেছে জিন্নাত আলী মালদা। উনি অ্যাকাউন্টে ওনার জমা হয়েছে 11/9/2023, আমার টাকাটা ডেবিট হয়েছে 10/9/2023 বিকেল 5:26। এই হচ্ছে ঘটনা। তাই আমার সকলকে অনুরোধ যে বায়োমেট্রিক লক থাকা সত্ত্বেও কী করে হচ্ছে, আপনারা প্রত্যেকেই এই অ্যাকাউন্ট সম্পর্কে একটু সচেতন থাকবেন, বিশেষ করে সরকারি ব্যাংকে।